আমি বলতেছিলাম টিভি সিনেমার সাথে যারা অভিনয় করে তারা হলো নির্লজ্জ বেহায়া, তারা শর্টকাট পোশাক পরে পরে আমার দেশের যুবক যুবতীদের যুবক যুবতীদের চরিত্রকে তারা নষ্ট করে দিতেছে, ঠিক কি ঠিক না? এই চরিত্রহীনদের জন্য, এই নায়িকা গায়িকাদের জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার উঠতি বয়সের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। এত দর্শন বাংলাদেশের, এই যেই দেশের 90% মানুষ মুসলমান সেই দেশে কিন্তু আসলে দর্শন হওয়ার কথা না, অহরহ দর্শনের শিকার হচ্ছে, ইভটিজিং এর শিকার হচ্ছে। আজকে দেখলাম ছাত্ররা দাবি জানিয়েছে বাসে চলার সময় ছাত্রীদেরকে বিভিন্নভাবে ছাত্রীর ইভটিজিং এর শিকার হয়, পুরুষের মাধ্যমে নির্যাতনের শিকার তারা হয়। তার কারণটা কি? মনের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। যদি তারা ওই আখেরাতের ভয় করত, জাহান্নামের ভয় করত, তাহলে তারা অশ্লীল কাজের মধ্যে অগ্রসর হতো না। তো সেই নায়িকা জেল থেকে যেদিন বাইর হলো, ওই দিন ওই কাশিমপুর কারাগারের সামনে একটা দোকানদার এক মুদি দোকানদার, সে তার কি করছে জানেন? ওই নায়িকারে বলে দইরা দেখছে, ওই দিন আমি দইরা দেখতে পারছি এই জন্য সে ধন্য মনে করতেছে নিজেকে, নাউযুবিল্লাহি মিন যালিক, ছবি সহ পত্রিকার মধ্যে সেই শরীর সংবাদটা ছাপানো হয়েছে। চিন্তা করেন কতটুকু অগ্রসর হয়েছে অশ্লীলতার দিকে, আর সে খোলামেলা চলাফেরা করে, তাদের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। আমার দেশের কোরআনের হাফেজরা বিদেশ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে আসে, তার জন্য পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো লোক নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না। এতিমের মতো এয়ারপোর্টে এসে নামে, অথচ 70টা 80টা 100টা দেশের সাথে প্রতিযোগিতা করে আমার এই বাংলাদেশের হাফেজটা ফার্স্ট হয়ে আছে। তাদের নীতি নৈতিকতা, তাদের চরিত্রগত সুন্দর, অপরদিকে তোমরা খারাপ কাজের সাথে জড়িত থাকো, যারা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় দেয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক বছর পুরস্কারের ব্যবস্থা করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই অশ্লীলতা ফায়ার সাথে আরেকটা বিষয় হলো জেনা বিচার। আল্লাহ তাআলা বলেন আলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা সাবিলা। ও আমার বান্দারা, তোমরা জেনা বিবেচারের নিকটবর্তীও হয়ো না। জেনা হলো বিবাহ বহির্ভূতভাবে নারী পুরুষের সম্পর্ক স্থাপন করা। আমার আল্লাহ বলেন এটা হলো ফাহিশা, অশ্লীল কাজ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমার একজন যুবক বিশ্ব নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি জানা করতে চাই, আমাকে অনুমতি দিন। প্রিয় বন্ধুরা, আমার আজকের যিনি প্রধান বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজি, তিনি উপস্থিত হয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই ও বন্ধুরা, আমার ওই যুবক বিশ্ব নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করতে চাই, আমাকে জানা করার অনুমতি দিন। কয়েকজন সাহাবী তেরে গেছে, এই বেটা কি কথা বলস? কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা নবীর আদর্শকে অনুসরণীয় আদর্শ করেছেন। আমার নবীজি ডাক দিলেন, যুবকরে আমার কাছে আয়, কাছে বসিয়ে ওই যুবককে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও যুবক শোনো, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে এটা তুমি কিভাবে নিবা? যুবকটা বলে, আল্লাহর কসম, এটা আমি কোনোদিন মেনে নিব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে অন্য কেউ তো তার মায়ের সাথে জেনা করাকে পছন্দ করবে না, যদি তোমার মেয়ের সাথে কেউ জেনা করে তুমি এটা মেনে নিবা কি? ওই যুবক জবাব দেয়, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম, আমি এটা কখনো মানব না। এমনি ভাবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার বোনের সাথে কেউ জেনা করে,
সে বলে তাও আমি মেনে নিব না তোমার ফুফুর সাথে যদি কেউ জানা করে মেনে নিবা কি বলে যে মেনে নিব না তোমার খালার সাথে যদি কেউ জানা করে তা তুমি মেনে নেবে কি যুবক জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ তা আমি কোনোদিন মেনে নিব না আল্লাহ রাসূল বললেন যুবক রে তুমি যার সাথে জানা করতে চাও হয়তো সে কারো মা কারো বোন কারো মেয়ে কারো ফুফু কারো খালা তুমি কিভাবে তার সাথে জানা করতে চাও তুমি তোমার এই চিন্তা পরিহার করো আমার রাসূল যুবকটার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা গফির জামবাহু ও তাহির কলবাহু ও হাসিন ফারজাহু ও মাবুদ মাওলা তুমি এই যুবকের গুনাহগুলি মাফ করে দাও এই যুবকের অন্তরটাকে পবিত্র করে দাও আর এই যুবকটার লজ্জা স্থানকে তুমি হেফাজতে রাখিও আল্লাহু আকবার বর্ণনাকারী সাহাবী বর্ণনা করেন বলেন তারপর থেকে ওই যুবকটা কোন নারীর দিকে ফিরেও তাকাইত না রসুলের শিক্ষা কি সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন সেদিন থেকে জানাবে বিচার করার ইচ্ছা তার কি হলো সরে গেল পরিহার করে ফেললো প্রিয় ভাই বন্ধুরা আমার দুই নাম্বার যে এই বিষয়টা আল্লাহ হারাম করে দিল ইসমা ইসমুন পাপ গুনা সেই গুনার কাজ আপনার প্রকাশ্য অপ্রকাশ্য হোক সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে এটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এখন পাপ কি জিনিস আল্লাহর অবৈধচরণ করাই হলো পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো পাপ কি জিনিস আল্লাহ রাসূল বললেন যে কাজ করলে তোমার মনের মধ্যে খটকা লাগে ওইটা হইলো পাপ আর যেই জিনিসটা অন্যের কাছে প্রকাশ পেলে তুমি প্রকাশ হোক এটা চাও না ওইটি হলো কি পাপ এইরকম কর্মকাণ্ড থেকে এইরকম কর্মকাণ্ড আল্লাহ তাআলা হারাম করে দিয়ে নিষেধ করে দিয়েছেন তিন নাম্বার বিষয়টা হলো অল বাকি শুক্রবারে যে আমরা জুমার নামাজ পড়ি আগে জুমার নামাজের আগে খুতবা দেন না ইমাম সাহেবরা খতিবরা খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে শেষ দিকে একটা কথা বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারে ওয়াল বাগি নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইয়ামুরু বিল আদলি নেই বিচার করার জন্য কি করার জন্য নেই বিচার করার জন্য ইহসান ইহসান করার জন্য এবং আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়ার জন্য এইখানে তিনটা আদেশ করেছেন তারপরে তিনটা নিষেধ করেছেন ওয়ানহানিল ফাহশা যাবতে অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন তার অনিল ফাহশা ওয়াল মুনকার মুনকার মানে পাপের কাজ খারাপ কাজ ওয়াল বাগি তিন নম্বরে বাগি কথাটা বলেছেন বাগি হলো সীমা লঙ্ঘন করা অন্যের অধিকার হরণ করা এইটা দুই ভাবে হতে পারে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হরণ দুই নম্বর হলো জনসাধারণের মানুষের অধিকার হরণ আল্লাহর অধিকার হরণ কি আল্লাহর আদেশ মেনে না চলা এইরকম আছে নমরুদ ফেরাউন তারা নিজেদের কি খোদা দাবি করছিল করছিল কি করছিল না এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা বা তার সমকক্ষ নির্ধারণ করা আল্লাহর আদেশ মান্য না করে হলো আল্লাহর অধিকার হরণ করা আরেকটা বিষয় হলো জনসাধারণের অধিকার হরণ করা সেইটা কি আমাদের দেশে এই বিষয়টা অহরহ চলতেছে অহরহ সেটা কিরকম কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে প্রসার হচ্ছে খবরে আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকার মধ্যে আসছে ছবি দিয়ে আসছে এক জায়গায় দেখলাম আগের এক সাবেক মন্ত্রী ছিলেন তিনি এই বছর তিনি এমপি তার ছেলে পৌরসভাতে দাঁড়াইছে উত্তরাঞ্চলের একটা পৌরসভায় তার ছেলের বিপরীত আরেকজন দাঁড়াইছে এটার পক্ষের এক কর্মীরে পাইয়া ও এমপি সাহেব বলছে তোর একবারে পিসা ফালামো এখনো সময় আছে ফিরায় কথা বুঝে আসছে অন্যের প্রতি সরি ঘুরানো ক্ষমতা খাটানো বল প্রয়োগ করা এইরকম লোকের অভাব নেই বর্তমান সমাজে বিশেষ করে যারা ক্ষমতার সাথে জড়িত থাকেন তারা এই কাজটা বেশি করে থাকেন ঠিক কি ঠিক না কয়েকদিন আগে ভোট হয়ে গেল এখনো ভোট হচ্ছে সামনেও হবে এইরকম ভাবে ভোটের বিষয়টি যদি আমরা বলি তাহলে সহজে বুঝবেন আমার ভোট কেন্দ্রে একটা ছেলে ভোট দিতে ঢুকছে ওইখানে বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকে না ঢুকার পরে এক এজেন্ট উঠে ওই ছেলেটা এবার প্রথম ভোটার ভোট দিতে গেছে তার কাছ থেকে বড় ব্যালটটা ছিনিয়ে নিয়ে গেছে এরম লোক আছে না নাই বলে তোমার মারা দরকার নাই এটা আমারটা দেন মাইরা দেই
এর নাম হলো বাগিও সীমা লঙ্ঘন করা অন্যের অধিকার হরণ করা এই রকম কাজ করা কি ইসলামে নিষিদ্ধ এরা কখনো জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতের গ্রামও পাবে না এরকম বল প্রায়কারী লোক আছে না নাই সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আপনি একটা বিল্ডিং করতে যাইবেন দেখবেন এইখানে এইখানে মস্তান এসে উপস্থিত হয়ে গেছে বলবে আমারে 50,000 টাকা দে 1,00,000 টাকা দে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে গাজীপুরে তিন শীত ওইখানের ফোলা মানে দুটছে তারা ফিকটিকে যাইব এই জন্য তাদেরকে সাদা দেওয়া লাগবে আশেপাশে নতুন লোক বাইরেতে যারা গিয়া বাড়ি টেরি করছে সবার কাছ থেকে সাদা লইতেছে 5,000-10,000 কইরা চিন্তা করছেন অবস্থাটা আপনি যদি না দেন তাহলে আপনার বিপদ এখানে তারা কি করে ক্ষমতা খাটায় অন্যের অধিকার হরণ করে এই রকম অধিকার হরণ করা ইসলাম নিষিদ্ধ করে দিয়ে দিয়েছে প্রিয় ভাই বন্ধুরা আমার যাদের মন মানসিকতা এরকম হয়েছে আমার সিনসনি এরকম লোক আছে না নাই যুবক ছেলে সে গর্ব করে অহংকার করে আমার সিনস নাকি তার মানে তার কিছু ক্ষমতা আছে এটা ক্ষমতা ছিল স্যার আমার মতো দুর্বল লোক দ্বারা তো সম্ভব না পারবো পারবে না যারা ক্ষমতাসীন তারা এই কাজগুলি করেন ও ভাই ও বন্ধু এই দুনিয়া বেশি দিনের না অল্প দিনের অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমি আপনি আগমন করছি এটা একটা পরীক্ষার হল এইখানে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে এই পরীক্ষায় যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আর নাই ওই দিন আফসোস করবে আল্লাহ আবার যদি জীবন দান করে পৃথিবীর বুকে ফিরে দিতাম তাহলে আমি আবার তোমার কাছে ফিরে আসতাম আমি ভালো কাজ করে ফিরে আসতাম কিন্তু এইটাই হলো শেষ সুযোগ এইটাই প্রথম সুযোগ এইটি হলো শেষ সুযোগ দুনিয়ার পরীক্ষা যদি কেউ ফেল করে আবার পরীক্ষা দিতে পারে আবার পরীক্ষা দিতে পারে কিন্তু মৃত্যুর পরে আর কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না কাজী দুনিয়াতে একটু ক্ষমতা পাইয়া একটু পয়সা পাইয়া লম্পজম্প মারো অপরের ক্ষমতা হরণ করো অপরের উপরে ছড়ি গড়াও লাঠি গড়াও সাবধান হয়ে যাও তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার তাই আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও গো নবীজি তাদেরকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন যাবতীয় ফাহেশা অশ্লীল কর্মকাণ্ড তোমরা যারা নাইট ক্লাবে ঘুরো তোমরা যারা মদ পান করো তোমরা যারা জানা বিবেচারের মধ্যে লিপ্ত আছো তোমরা জেনে রাখো এই অশ্লীলতার জন্য তোমাকে চরম পরিণতির সম্মুখীন হওয়া লাগবে কাজী সময়ে থাকতে হুঁশিয়ার ভাই বন্ধু মা বোনেরা আমাদের সন্তানগুলি যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে সেই জন্য আমাকে আপনাকে সশ্রেষ্ঠ হওয়া লাগবে অন্যথায় এই পরিণতির দায় আমি আপনার আইতে পারব না কারণ আমি আপনার সেই দায়ুসের কাতারে গিয়ে উপস্থিত হওয়া লাগবে আর আল্লাহর জান্নাতে আমরা সুযোগ পাব না তারপরে যে এই বিষয়টা আল্লাহ তাআলা বলছেন ওয়াং তুশরিকু বিল্লাহি শাইয়া আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহ এক এবং অদ্বিতীয় শরীক মানে কি তার সাথে সমকক্ষ নির্ধারণ করা আল্লাহ যেই কাজটা পারে অন্য কেউ এরকম কাজ করতে পারে এরকম চিন্তা চেতনা করাই কি শরীক করা ওই মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা বিভিন্ন মূর্তি বানায় মূর্তির পূজা অর্চনা করত সেই মূর্তির পূজা অর্চনা করার মাধ্যমে তারা বলতো যে মূর্তিরা আল্লাহর কাছে আমাদেরকে সাফায়াত করবে এইটা হলো কি শিরিক করা আবার খ্রিস্টানরা এক গ্রুপ তারা ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী তারা আল্লাহ বলেন যে আল্লাহ আল্লাহ স্ত্রী হলেন মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র হলেন ঈসা আলাইহিসসালাম নাউযুবিল্লাহি মিন জালিক এইভাবে তারা শরীক করে আবার ইহুদিরা উযাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করে যে এই যে এইরকম বিষয়গুলো এগুলো হলো শরীক করা তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ এক অদ্বিতীয় তিনি আমার আপনার স্রষ্টা রিজিকদাতা বিধানদাতা হ্যাঁ
আমার আপনার যা দরকার সমস্ত কিছুর বর্ণনা সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, এই বিশ্বাসটা স্থাপন করা লাগবে। দেখেন আমরা যে বিচার ফয়সালা করি আমাদের সমাজ পরিবার যে আমরা চালাই, যদি আল্লাহর আইনের বহির্ভূত মানব রচিত কোনো আইন দিয়া চালাই এটাও শিরিকের শামিল। কথা বুঝে আসছে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন মানুষের জন্য, মানুষের জীবন বিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন ছেড়ে দিয়ে যদি আমরা অন্য কোনো মানুষের মতে মানুষের পথে চলাফেরা করি তাহলে আমি আপনার শিরিকের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাইব। কারণ আমার আল্লাহ তাআলা বলছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল হুমুজ জালিমুন। আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী নিজের সমাজ নিজের রাষ্ট্র নিজের পরিবার পরিচালনা করে না তারা হলো ফাসেক, তারা হলো জালেম, তারা হলো কাফের। এখন প্রশ্ন হলো এই কোরআনের সমাজ আমরা চাই কি চাই না? কোরআনের সমাজ চাই তো আমরা? এই কোরআনের সমাজ যদি আমরা চাই তাহলে এই কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে এবং এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা করা না যায় তাহলে এই কোরআন থেকে কোনো সুফল পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম কোরআন দিয়া, রোজা রাখলাম কোরআন দিয়া, হজ করলাম কোরআন দিয়া, যাকাত দিলাম কোরআন দিয়া, কিন্তু সমাজ পরিচালনার সময় কোরআন অনুপস্থিত, এইটি আমরা মেনে নিতেছি ঠিক কি ঠিক না? এটা কিন্তু হওয়া উচিত ছিল না। কোরআনের সমাজ যদি কায়েম হইতো তাহলে জেনা বেবিচারের শাস্তি হতো, চুরির শাস্তি হতো, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতো। কোরআন বাদে পৃথিবীর যে কোনো মত যে কোনো পথের অনুসরণের মাধ্যমে মানুষের প্রকৃত সুখ শান্তি আসতে পারে না। কারণ আমার আল্লাহ তাআলা সামাজিক নিরাপত্তার জন্য ঘোষণা করতেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, ও সমাজের মানুষেরা তোমরা যদি সুখে শান্তিতে থাকতে চাও, তোমরা যদি নিশ্চিন্তে রাত্রে বেলায় ঘরের মধ্যে ঘুমাইতে চাও তাহলে সমাজের মধ্যে ঘুমাইলে পরে যেই ভয়ভীতিটা সামনে এসে যায় সেইটা হলো চুরি ডাকাতি চিন্তাই, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ঘোষণা করলেন সোরের হাত কেটে দাও। কার হাত কাটো? মহিলাটার হাত কেটে দাও। সেই মহিলাটার নাম ছিল ফাতিমা। অনেক সাহাবীরা বলল প্রথম ঘটনা আবার মেয়ে মানুষ, একটা উচ্চ বংশের মহিলা তাকে ছেড়ে দেওয়া যায় কিনা। তারা এই চিন্তা থেকে বলা বলি করতেছে কি করা যায় কি করা যায়, নবীর কাছে কে গিয়া বলবে? এইবার তারা হযরতে উসামা বিন যায়েদের কাছে গেল। উসামা বিন যায়েদ হলো রসুলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সেই উসামার রসুল খুব আদর করতেন, নাতি হিসাবে খুব স্নেহ করতেন। তো তারা বলল যে উসামারে যদি পাঠানো হয় তাহলে কি তার কথা রসুল ফালাইতে পারবেন না? অনেক দাদার আছে নাতি নাতনিকে খুব আদর করে, আসেন এরকম যত বিপদ মুসিবত আসুক দাদার কাছে গিয়া বললে সব মাপ হয়ে যায়গা, রে সাবধান তার দিকে বাড়িস না, তুই আমার কাছে আয়, ঠিক কি ঠিক না? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্ব নবীর দরবারে গিয়া যখন এই ঘটনাটা বললাম আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। ও উসামা তুমি কেমন প্রস্তাব নিয়ে আমার কাছে আসলে, কোরআনের বিধানের বিরুদ্ধে তুমি কথা বলতেছো? আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তাহলে আমি তার হাত কাটার অনুমতি দিয়ে দিতাম, নিজের মেয়ে হলে আমি তার ব্যাপারে হাত কাটার সিদ্ধান্ত দিয়ে দিতাম। ইতিহাস সাক্ষী সেই ফাতিমার হাত কাটা হলো। তার পরবর্তী একটা না 42 বছর পর্যন্ত সেই মক্কা সে আরব দেশে একটা চোরও খুঁজে পাওয়া যায় না। এলাকায় যদি চুরি ডাকাতি হয় বলেন তো এটা শুধু মুসলমানের অসুবিধা না যে কোনো ধর্মের বর্ণের লোক সবারই অসুবিধা? সবার অসুবিধা। এখন যদি একটা হাত কাটলে যদি 42 বছর কোনো চোর পাওয়া না যায়, আমাদের সমাজে তো চোরে কি ভরপুর বিভিন্ন ধরনের চোর আছে, একটা চোরের হাত কাটলেই ফুলবেড়ের ময়দানে আশেপাশে দীর্ঘদিন মতো কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কারণ হাত কাটার পরে এই কাটা হাতলে যখন সে হাঁটতো তাহলে সমাজের মানুষ বুঝতো এই চোরটা হাঁটতে যাইতেছে দিক দিয়ে, ঠিক কি ঠিক না?
এই লজ্জার কারণে অন্যরার চুরি করতো না, জেনা বেবিচার করে করে নবজাতক শিশু সন্তানগুলিকে হত্যা করতেছে, এরকম অহরহ ঘটনা করতেছে, এটা হইতো না যদি জেনা বেবিচারের শাস্তি হতো। আমার আল্লাহ বলেন আজ্জানিয়াতু আজ্জানি, যদি কোনো মহিলা জেনা করে এবং কোনো পুরুষ জেনা করে তাহলে তাদের প্রত্যেকে 100 করে বেত্রাঘাত করো। কয়টা বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করার জন্য বলছেন। আর সুরের ক্ষেত্রে বলছেন অসারিক অসারিকাতু, সুরের কাছে আগে সুরের ক্ষেত্রে আগে পুরুষের কথা বলছেন পরে নারীর কথা বলছেন। সাধারণত চুরিটা পুরুষেরা বেশি করে, প্রকাশ্য চুরি যেটা, ঠিক না, নারীরা কম করে। আর জেনার ক্ষেত্রে আজ্জানিয়াতু আজ্জানি, নারীর কথা আগে বলছেন, কারণ জেনা সংগঠিত হওয়ার জন্য নারীর ভূমিকাটি বেশি। নারী যদি সুযোগ না দেয়, কোনো পুরুষের পক্ষে কোনো নারীকে জেনা করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে নারীর কথা আগে উল্লেখ করেছেন যে আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদুকুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, তাদের প্রত্যেকে 100 করে দুররা মারো। আর যদি সে বিবাহিত, এটা হলো অবিবাহিত হওয়ার ক্ষেত্রে শাস্তি, আর যদি বিবাহিত হয় তাহলে তার জন্য হলো মাটিতে পুঁতে তাকে হত্যা করে দেওয়া। প্রিয় ভাই বন্ধুরা, আমার হযরতে মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা করে বসেছেন, জেনা করার পরে মন মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, তিনি শান্তি পান না। হযরত আবু বকরের কাছে গেলেন, ইয়া আবু বকর, আমি তো জেনা করে ফেলেছি, তখিরি না, আমাকে পুত পবিত্র করার ব্যবস্থা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মায়েজ রে, তুই এই কথাটা অন্য কারো কাছে কি বলেছিস? বলে যে না, দুনিয়ার আর কেউ জানে না, আমি শুধু আপনার কাছে বলেছি। হযরত আবু বকর বললেন, মায়েস, তুমি ফিরে চলে যাও, মহান রবের কাছে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন, গুনাহ মাফ করবেন। মায়েস চলে গেছে, কিন্তু মানসিকভাবে শান্তি পান না। ওই জাগে বলেছিলাম, পাপ হলো ওই জিনিস যে কাজ করলে মনের মধ্যে খটকা বেজে যায়, মায়েজের অন্তরে খটকা বেজে গেছে, আমি দাসীর সাথে জানা করে ফেলেছি, না জানি আমার কি হয়ে যায়, মৃত্যুর উপর আখেরাতে কি বিপদের সম্মুখীন আমাকে হওয়া লাগে। এবার তিনি চলে গেলেন হযরত উমরের কাছে। হযরত উমরের কাছে যখন বলল, হযরত উমর বললেন, ও মায়েজ রে, তুমি কারো কাছে কি এই কথা বলেছ? বলে যে হ্যাঁ, আমি আবু বকরের কাছে বলেছি। আবু বকর কি বলেছে? বলে যে আবু বকর আমাকে বলেছে আল্লাহর কাছে তওবা করার জন্য, মাপ চাওয়ার জন্যে। অমর বললেন, তাহলে তুমি ফেরত চলে যাও, মহান রবের কাছে তুমি তওবা করো, কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে বসে অথবা জুলুম করে বসে, সুম্মা ইস্তিগফিরিল্লাহ, তারপরে সে যদি মহান রবের কাছে ইস্তিগফার করে, তওবা করে, গুনাহ মাফ চায়, তাহলে তুমি ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিমা, আল্লাহকে তুমি ক্ষমাকারী হিসাবে, রহমকারী হিসাবে পেয়ে যাবে। আল্লাহু আকবার। মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে চলে গেলেন, কিন্তু মনের খটকার দূর হয় না। এবারে তিনি বিশ্ব নবীর কাছে গিয়ে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, তহরনি, জেনার অপরাধ থেকে আপনি আমাকে মুক্ত করুন, পবিত্র করার ব্যবস্থা করুন। বিশ্ব নবী চেহারা ফিরিয়ে নিলেন, সে আবার বললেন, এইভাবে তিনি যখন চারবার বললেন, আমার রাসূল বললেন, ও মায়েস, তুমি জেনা করো নাই, তুমি হয়তো কোনো নারীর দিকে আসক্তি হয়েছিলে, তাকে হয়তো ধরেছ, কিন্তু মায়েস বলে, না গো না, ইয়া রাসূল আল্লাহ, আমি সত্যি সত্যি জেনা করে ফেলেছি, আপনি আমাকে জেনা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। ও ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বললেন, না মায়েস, তোমার মাথা বোধহয় ঠিক নাই, তুমি হয়তো নেশা করেছ, মদপান করেছ, নেশার করে এরকম কথা তুমি বলতেছ। আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, দেখো তো মায়েজের জবান থেকে, মুখ থেকে নেশার গন্ধ আসে কিনা, মদের গন্ধ আসে কিনা। ওই সাহাবি নাক লাগায় দেখে, মদের কোনো গন্ধ আসে না। আল্লাহ রাসূল মায়েজের বাড়িতে লোক পাঠাইলেন, সে পাগল কিনা, জানা হলো যে সে পাগল না। আল্লাহ রাসূল জানলেন মায়েজ বিবাহিত, এই জন্য আল্লাহ রাসূল এবার ঘোষণা করলেন, ও মায়েজ, তোমার শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে তোমাকে পুঁতে ফেলা হবে, তারপর পাথর নিক্ষেপ
পেরে মাধ্যমে তোমাকে হত্যা করা হবে। মাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক সাহাবী, এমনই কুতুব হয়, এমনই আল্লাহ ভীরু লোক ছিলেন। তিনি মাথা পেতে ওই কোরআনের শাস্তি মেনে নিলেন। তিনি জানলেন যে এই দুনিয়ার শাস্তি আমার কাছে তুচ্ছ, আখেরাতে যদি শাস্তি না পাই সেইটি আমার জন্য বড় কামিয়া। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, একটি ময়দানে গিয়ে গর্ত করা হলো, মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পাথর নিক্ষেপ শুরু করে দিলেন, চতুর্দিক থেকে পাথর আসতেছে। মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাকে আনা হলো, গোসল দেওয়া হলো, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার জানাজা পড়তে গেলেন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজের জানাজা পড়লেন, দাফন করা হলো, চলে আসলেন। কিন্তু দুই তিন দিন পার হয়ে যাওয়ার পরে রসুলের এখানে আসলো, লোকেরা তার সম্পর্কে নানান ধরনের আজেবাজে কথা বলা বলি করতেছে। আমাকে স্বভাব আছে না, হ্যাঁ, অন্যের দোষ খোঁজ করা আমাদের কাছে খুবই প্রিয়। আল্লাহ রাসূল সাহাবে কেরামকে ডাক দিলেন, বললেন, ও আমার সাহাবীরা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মায়েজের জন্য তোমরা দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, তোমরা তার ব্যাপারে কোনো আজে বাজে কথা বলিও না। কেউ কেউ বলতেছে, দেখছস তার কারবারটা, সে কি কামটা ইনে করলো, জিনা করে ফেলেছে। আবার আরেক দলে বলতেছে, আর এটা কি সহজ কথা, জিনা করার পরে সে নিজে স্বীকারোক্তি দিল, সে যদি ওই সময় অস্বীকার করত তাহলে তার উপরে শাস্তি হতো না। নিজের স্বীকারোক্তি দিয়া এই শাস্তিকে তিনি মাথা পেতে নিলেন। প্রিয় ভাই বন্ধুর আমার, আমার রাসূল বলো, আমার সাহাবীরা রে, তোমরা তো জানো না আমার এই মায়ে যে তওবা করেছে এক এলাকার সমস্ত পাপিষ্ট মানুষের জন্য, তার এই তওবাটা মাপ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে হলো, তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয় না। যেই সমস্ত কর্মকাণ্ডে জেনা বিবেচারের দিকে আহ্বান করে ওই সমস্ত কাজের নিকটবর্তী হওয়া যাবে না। আজে বাজে গান, আজে বাজে কবিতা, আজে বাজে সিনেমা, এই রকম যা আছে সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। আজে বাজে গান আছে না নাই? গানের মধ্যে কি বলে জানেন? বিভিন্ন গান তারা বলে যে গানের মধ্যে উঠতি বয়সের তরুণ তরুণীদের মনের মধ্যে এই জেনা ব্যবচারের আগ্রহ জাগে। জাগে কি জাগে না? এক সময় শুনতাম এই যে আপনার মাইক দিয়ে গান বাজাইতো, মাইক দিয়ে কি বলে কলের গান নাকি বাজায় বাজায় চলাফেরা করতো না মানুষ, বাসে টাসে বিভিন্ন ভাবে শুনি গান গাইতেছে যে জ্বালাইয়া মোমের বাতি কোথায় তুমি থাকোরে, এরকম গান আছে না নাই? তার মানে কি, সে আহ্বান করতে তাড়াতাড়ি আয়, হ্যাঁ তোরা স্যার আমার প্রাণ বাসে না, এই জাতীয় যত অশ্লীলতা আছে এইগুলি আপনার জেনা ব্যবিচার সরায়। আর জেনা ব্যবিচার সরানোর আরেকটা অন্যতম হলো নেশা। বর্তমান আমাদের বাংলাদেশটা নেশায় ভরপুর হয়ে গেছে, গাঁজা ইয়াবা বাবা এরকম মদ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সরাসরি আমার বাংলাদেশে। এই নেশার মধ্যে যদি কোনো যুবক যুবতী পড়ে যায় তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যায়। শুধু তার জীবনই নষ্ট হয় না, তার পরিবারটাও বড় ধরনের বেকায়দায় পড়ে যায়, ঠিক কি ঠিক না? এই জন্য নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চিম জুয়া এবং আনসাবু আজলাম এই সবগুলি হলো শয়তানের কাজ। এই সবগুলি কি? শয়তানের কাজ। কাজী তোমরা এই কাজ থেকে বিরত থাকো, মদ পান থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমাদের সমাজের অনেক যুবক যুবতী এরা নেশায় আসক্ত হয়ে গিয়ে